গয়না লুটপাট করা হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু লালবাজারের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়েছে। সেই ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আন্ডার লিডারশিপে কিন্তু একটা এসআইটি ফর্ম করা হয়েছে এবং পাশাপাশি তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তরুণীর মেডিকেল পরীক্ষাতেও কিন্তু তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার গল্পভোগ ধর্ষণ করা হয়েছে, তারও প্রমাণ মিলেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি, তদন্তকারী অফিসাররা জানার সেটা চেষ্টা করছেন যে দিনে দুপুরবেলা ওই বাড়িতে অভিযুক্তরা ঢুকেছিল, দুষ্কৃতীরা ঢুকেছিল, ফলে কেউ পরিচিত কোনো রকম কোনো টিপ-অফ দিয়েছিল কিনা, কারণ ঘরের যে তালা বাইরে থেকে লাগানো ছিল সেই তালা খুলে কিন্তু ওই বাড়িতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা, ফলে সেই ঘটনায় কারো পরিচিত কারো যোগসূত্র রয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি। গার্ডেন রেঞ্জ গণধর্ষণ কাণ্ডে সিট গঠন করলো কলকাতা পুলিশ, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পিয়ালি রোচন আমাদের সঙ্গে। পিয়ালি দেখো, তুমি জানো যে গতকালকে এই ঘটনা সামনে আসে সকালবেলা, যে একজন 26 বছরের তরুণী তাকে গণধর্ষণ করা হয়েছে এবং বাড়ি থেকে 15 লক্ষ টাকা নগদ এবং তার সঙ্গে সঙ্গে গয়না লুটপাট করা হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু লালবাজারের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়েছে। সেই ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আন্ডার লিডারশিপে কিন্তু একটা এসআইটি ফর্ম করা হয়েছে এবং পাশাপাশি তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তরুণীর মেডিকেল পরীক্ষাতেও কিন্তু তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার গল্পভোগ ধর্ষণ করা হয়েছে, তারও প্রমাণ মিলেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি, তদন্তকারী অফিসাররা জানার সেটা চেষ্টা করছেন যে দিনে দুপুরবেলা ওই বাড়িতে অভিযুক্তরা ঢুকেছিল, দুষ্কৃতীরা ঢুকেছিল, ফলে কেউ পরিচিত কোনো রকম কোনো টিপ-অফ দিয়েছিল কিনা, কারণ ঘরের যে তালা বাইরে থেকে লাগানো ছিল সেই তালা খুলে কিন্তু ওই বাড়িতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা, ফলে সেই ঘটনায় কারো পরিচিত কারো যোগসূত্র রয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি। গয়না লুটপাট করা হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু লালবাজারের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়েছে। সেই ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আন্ডার লিডারশিপে কিন্তু একটা এসআইটি ফর্ম করা হয়েছে এবং পাশাপাশি তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তরুণীর মেডিকেল পরীক্ষাতেও কিন্তু তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার গল্পভোগ ধর্ষণ করা হয়েছে, তারও প্রমাণ মিলেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি, তদন্তকারী অফিসাররা জানার সেটা চেষ্টা করছেন যে দিনে দুপুরবেলা ওই বাড়িতে অভিযুক্তরা ঢুকেছিল, দুষ্কৃতীরা ঢুকেছিল, ফলে কেউ পরিচিত কোনো রকম কোনো টিপ-অফ দিয়েছিল কিনা, কারণ ঘরের যে তালা বাইরে থেকে লাগানো ছিল সেই তালা খুলে কিন্তু ওই বাড়িতে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা, ফলে সেই ঘটনায় কারো পরিচিত কারো যোগসূত্র রয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। ধন্যবাদ পিয়ালি। গয়না লুটপাট করা হয়েছে এবং সেই ঘটনায় কিন্তু লালবাজারের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়েছে। সেই ঘটনায় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আন্ডার লিডারশিপে কিন্তু একটা এসআইটি ফর্ম করা হয়েছে এবং পাশাপাশি তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তরুণীর মেডিকেল পরীক্ষাতেও কিন্তু তাকে যে ধর্ষণ করা হয়েছে, তার গল্পভোগ ধর্ষণ করা হয়েছে, তারও প্রমাণ মিলেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের ধরা যায়নি, তদন্তকারী অফিসাররা জানার সেটা চেষ্টা করছেন যে দিনে দুপুরবেলা ওই বাড়িতে অভিযুক্তরা ঢুকেছিল, দুষ্কৃতীরা ঢুকেছিল, ফলে কেউ পরিচিত কোনো রকম কোনো টিপ-অফ দিয়েছিল কিনা, কারণ ঘরের যে তালা বাইরে থেকে লাগানো ছিল সেই তালা খুলে কিন্তু ওই বাড়িতে প্রবেশ করে